হাতে আর কো চিকিৎসা লেবেলা চিকিৎসা কি হাতে দরকার না আর দরকার হাতে দরকার হ্যাঁ হাতে দরকার এদের সাথে ঘর করা যায় বলো না উমাইদুল কাদের সাহেব আপনি ঘর করতে পারবেন আমরা ও আমরা যিনি দিতি নৈতিকতা নিয়ে রাজনীতি করে যিনি দিতি নৈতিকতা নিয়ে শিক্ষকতা করেছে আজীবন অনেক কষ্ট করে আমাদের পরিবার চালাতো একটা বড় পরিবার ছিল আমাদের সেই পিগাস কেটে যাও আমি তো বিশ্বাস করব না আমার না 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 যাও আমি তো বিশ্বাস করব না আপনি ক্ষমতার জন্য আপনি আজকে পদের জন্য আমাকে বলেন আমার পদ কি খালি তুমি আপনি পদের জন্য আত্মসমর্পণ করেছ আমি করব না যতদিন বেঁচে আছি নাকে এক নাকে তো এক সামান্য দম থাকা পর্যন্ত আমি এই এই অপশক্তি এই একদমুল করিম চৌধুরী অপরাজনীতির হোতা তাকে নোয়াখালী জেলা থেকে যতক্ষণ পর্যন্ত বহিষ্কার না করা হয় ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালাব এখন দাবি একটা দাবি একটা কি এক দফা এক দাবি এক দফা এক দাবি তুই কবে দাবি একদম তুই কবে দাবি এক দফা এক দাবি বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন প্রচার মাধ্যমে তুলে ধরেছেন সেই মিডিয়ার সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করব সমবেত ভাইরা আজকে মন ভারাক্রান্ত আমি অপরাধ করতে পারি আমার কথায় হয়তোবা কেউ কেউ বিব্রত হতে পারে কিন্তু কি অপরাধ করেছে আমার ভোটাররা যেই ভোটারদেরকে অনেক কষ্ট করে আমি কেন্দ্রে এনেছিলাম এদেশের ভোটাররা আজকে ভোট বিমুখ তারা ভোট দিতে আসে না পাঁচ পার্সেন্ট ভোট কোন বিগত নির্বাচনগুলোতে কালেকশন হয়নি আমি সে ভোটার বিমু ভোটারদেরকে কেন্দ্রে আনার জন্য অনেক কথা বলেছি সর্বশেষ আমি বলেছি আমি ভোটের দিন যদি আমি অনিয়মের ভোটের সাথে থাকি তাহলে আল্লাহ যেন সেদিন আমার মৃত্যুতে স্বতঃস্ফূর্ত নির্বাচন আমার মনে হয় বাংলাদেশে ইতিহাসে এইটাই প্রথম এটা আমার কথা নয় আমাদের মিডিয়া কর্মীদের কথা আমি অপরাজনীতির বিরুদ্ধে কথা বলেছি আমি টান্ডারবাজির বিরুদ্ধে কথা বলেছি আমি চাকরি বাণিজ্যের বিরুদ্ধে কথা বলেছি আমি প্রশাসনের উপর প্রভাব খাটিয়ে আজকে অনিয়মের কথা বলেছি আমি বলেছি অস্ত্রবাজির বিরুদ্ধে আমি বলেছি ভোট ডাকাতির বিরুদ্ধে আমি বলেছি আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা তাকে দেব এই কথাগুলো আজকে আমাকে অপরাধী হিসাবে আজকে কেউ কেউ মনে করে কিন্তু আর কি অপরাধ করেছে আমার ভোটার কার কাছে বলবো মন্ত্রীর কাছে বললে অসুস্থ অসুস্থ হলে অপরাজনীতির কাছে কিভাবে আত্মসমর্পণ করলে তাদেরকে কিভাবে আজকে আবার পুনর্বাসন করার ষড়যন্ত্র করছে হ্যাঁ জানতে চাই কোম্পানিগঞ্জের মানুষ ভোট আমরা করেছি তিন মাস কষ্ট আমরা করেছি আপনি বক্তৃতা দিয়েছেন আপনি বক্তৃতা দিয়েছেন মানুষ এখন পিতার মতো চাকরির জন্য আমাদের কাছে আসে গ্যাসের দাবি করে আমাদের কাছে আপনার কাছে করে না আপনার কাছে যাওয়ার সুযোগ নাই
আর চার চাম যারা আছে জানাও, এক গ্রাম সত্যি থেকে মাসোয়া রাখা সব আপনাকে ঘিরে আছে, আর পুলিশ ঘিরে থাকে, সেখানে মানুষ যেতে পারে না, কথা বলতে পারে না, এটাই হচ্ছে বাস্তবতা। বহিষ্কার করেন, বহিষ্কার করেন, বহিষ্কার করলে আগেই বলেছি বঙ্গবন্ধুর কথা বলবো, স্বাধীনতার কথা বলবো, মানুষের পক্ষে কথা বলবো, অনিয়মের বিরুদ্ধে কথা বলবো। আর কি গ্রেপ্তার করবে? আমি যখন 1982 সালে গ্রেপ্তার হয়েছি, যারা আজকে আমার বিরুদ্ধে নোয়াখালীতে ষড়যন্ত্র করছে তাদের, তারা ছিল মায়ের পেটে। তখন থেকে জেল খাটি, জেলের বয় আমাকে দেখাবেন না, মৃত্যু আমি আমার কবরের জায়গাটা দেখিয়ে দিয়েছি, মৃত্যুকে আমি ভয় পাই না, হাসরের দিন আপনাদের সাথে দেখা হবে। হ্যাঁ, আমদাদা জাকার পরিবার, ওবায়দুল কাদের সাহেব, আপনি কিভাবে সারেন্ডার করলেন? হ্যাঁ, কিভাবে নিজের আত্মসম্মানকে বিকিয়ে দিলেন? আমি দিব না, আমার আব্বাকে রাজাকার। ওবায়দুল কাদের সাহেব কিভাবে মানলেন বলে, কিভাবে মানল? এখন যদি আমরা বলি, এই কথাগুলা বলি, বলবো সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত। আমি এই কথাগুলা বলার আগেই একটা আমাদের ঘোষণাপত্রের একটা ধারা আপনাদের সম্মুখে উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে ঘোষণাপত্রের 58 পৃষ্ঠা 3-2 ধারা, জনগণের মৌলিক চাহিদা পূরণ, সেটা ক্ষয়ের একে আছে, বাক ব্যক্তি চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা থাকবে, এটা আমার ঘোষণাপত্রে লেখা আছে, সাংবাদিক বাইরে এটা লেখে নেন, এটা লেখে নেন, আমার বাক ব্যক্তি চিন্তা মত প্রকাশের স্বাধীনতা আমার ঘোষণাপত্রে দিয়েছে, বলতে পারবো না কেন? আপনারা ঢাকায় বসে বসে সেখানে তেল মালিশ করবেন, আর গ্রামের নেতারা সারা জীবন এখানে কষ্ট করবে, কিসের কিছু কিছু সুবিধাবাদী যারা তেল মারতে পারে তারা আজকে সুবিধা আদায় করছে, আমার গরিব কর্মীরা যারা সারাদিন রাত পরিশ্রম করে আপনাদেরকে নেতা বানাও, যারা আপনাদের পিছনে স্লোগান দেয় অমুক পাই তমুক পাই, শুভেচ্ছা স্বাগত, তারা এক কাপ চায়ের পয়সা পর্যন্ত পায় না।